तुषारकान्ति भट्टाचार्य और दीपाली विश्वास दुई दलत्यागी विधायक के लिए महाफापुरे कांग्रेस सीपीएम तृणमूले जोगदान पर चार दिन पेरिए गेछे एखोनो सरकारी भावे तादेर दले नेयार कथा जानायनी शासक दल এই পরিস্থিতিতে দুই বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে পারছে না বিরোধী শিবির কি হবে এদের ভবিষ্যৎ উপস্থিত হয়েছেন কাজলের সিপিএম এর বিধায়ক দীপালী বিশ্বাস কংগ্রেসের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য তৃণমূলের তরফে ঘোষণা বলতে ছিল এটুকুই বাকিটা স্পষ্ট করে দেন সদ্য দল বদলানো দুই জনপ্রতিনিধি রিদি নিশ্চয় নিশ্চয় যখন তখন আমরা যাচ্ছি কৃষ্ণপুরের উন্নয়নমূলক কাজে দিদি সাহায্য নিয়ে করবার জন্য এটা বিরোধী দলে থেকে সম্ভব ছিল না প্রিয় দিদি ওনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম গাজলের উন্নয়নের জন্য নৈতিকতার কথা বলে দুই নির্বাচিত জনপ্রতিনিধি দল তো ছাড়লেন এরা কি এবার দলত্যাগ বিরোধী আইনের আওতায় এলেন ভেবে পাচ্ছে না কংগ্রেস আর সিপিএম বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য আর গাজলের সিপিএম বিধায়ক দীপালী বিশ্বাস একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশে শাসক দলে যোগ দিয়েছেন দুজন কিন্তু সরকারিভাবে এখনও তাদের দলে নেওয়ার কথা জানায়নি তৃণমূল আর এতেই বিপাকে পড়েছে কংগ্রেস আর সিপিএম এক নজরে দেখে নেওয়া যাক কী কী কারণে বিধানসভার সদস্যপদ খারিজ হতে পারে আর্থিক দুর্নীতি দলের নির্দেশ অমান্য করে ভোটদান অন্য দলে নাম লেখানো এবং সেই দলের সরকারিভাবে গ্রহণ পরিষদীয় দলের হুইপ না মানা অনেক সময় স্পিকারের উপর চাপ সৃষ্টি করেও দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হয় এছাড়াও দেশবিরোধী কাজ ও অন্যান্য কিছু বিষয় আছে কোন নিয়মের আওতায় তুষারকান্তি ও দীপালীকে ফেলা হবে তা আপাতত চিন্তায় ফেলেছে বিরোধী শিবিরকে তৃণমূল সরকারিভাবে দুজনকে দলে নেওয়ার কথা জানায়নি তাই দুজনের বিরুদ্ধে চট করে দলত্যাগ বিরোধী আইন আনতে পারছে না বিরোধী শিবির এই পরিস্থিতিতে স্পিকারের দিকে তাকিয়ে তাঁরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে কংগ্রেস ও বামেরা আলোচনা করে স্পিকারের উপর চাপ তৈরি করবে সোমেন মিত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তখন তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন এনেছিলেন মানস ভুঁইয়া সেই মতো দলবদলের সাত দিনের মাথায় সোমেন সুদীপদের বিধায়ক পদ খারিজ করে দেন তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিম অথচ একই স্পিকারের জামানায় সুব্রত মুখার্জির দলবদলের সময় তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন চটজলদি কার্যকর হয়নি এই দুজনের ক্ষেত্রে কী ভূমিকা নেবেন স্পিকার পিএসি চেয়ারম্যান পদে মানস ভুঁইয়াকে যেভাবে বসানো হয়েছে তাতে স্পিকারকে নিয়ে খুব একটা আশাবাদী নয় বিরোধী শিবির তবু চাপ তৈরি সিস্টেমটা জারি রাখতে চায় তারা ২৪ ঘন্টার জন্য অঞ্জন রায়ের রিপোর্ট কলকাতা